মানুষেরা মন থেকে এবং আত্মিকতার স্বাস্থ্যের দিকে সুস্থতা দান যিনি গণতান্ত্রিক আন্দোলনের এই সময়ের প্রিয় সভাপতি জনাব হামিদুল হক এই বন্দী জীবনের অবসান চেয়ে আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আপনি আসবেন এই হায়ানা সরকারকে যারা একটি কর্তৃত্ববাদী সরকার যে সরকার এই দেশের মানুষের গণতান্ত্রিক সমস্ত অধিকার কেড়ে নিয়েছে এই দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে বলে তারা নাকি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছে মানুষের ভোটে নির্বাচিত হয়েছে সেই হায়ানা সরকারকে আজকে উৎখাত করে গণতন্ত্র প্রতিষ্ঠায় আমরা আজকে খালেদা জিয়ার জন্য দোয়া করতেছি তার সুস্থতা কামনা করতেছি আমি এই অক্টোবর মাসের মধ্যেই সরকারের পতন ঘটাতে হবে ইনশাআল্লাহ এই অক্টোবর মাসে ঝড় উঠাতে হবে আন্দোলনের সুনামি উঠাতে হবে আন্দোলনের যে আন্দোলনের ঢেউ ভেসে যাবে এই স্বৈরাচারী সরকার আমরা আল্লাহর কাছে দোয়া করি খালেদা জিয়ার সুস্থতা কামনা করি আজকে যখন গণতন্ত্র অসুস্থ এই দেশের মানুষ কারারুদ্ধ সমস্ত জেল জুলুম থেকে বাঁচার জন্য অত্যাচার নির্যাতন থেকে বাঁচার জন্য আগামী একটি মাস নিরবচ্ছিন্নভাবে দলীয় কর্মসূচি সফল করার জন্য নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন চাই যে নির্বাচনে আমরা আমাদের ভোট দিতে পারবো আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব এই স্লোগানকে যেন আমরা প্রতিষ্ঠিত করতে পারি সেইটা লক্ষ্য রেখেই আজকে আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাব আগামী 27 তারিখ নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে একটি সভা আহ্বান করা হয়েছে সেই সভায় আমাদের জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন সেই সভাকে সমন্বিত করার জন্য সেই দিন যেন সারা বাংলাদেশের মানুষ দেখে নারায়ণগঞ্জের অন্য অন্য জেলার নেতৃবৃন্দ দেখে রূপগঞ্জের মানুষ বিকাশ করলেই বিশ্বকাপের টিকিট হবে বেশিবার রিচার্জ বিকাশ করো বিশ্বকাপ টিকিট জিতো